সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি পূর্বের ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের ষষ্ঠ শ্রেণীর তারক সম্বন্ধে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। আশা করি তোমরা তারক কাকে বলে, তারক কতটা ও কী কী তোমরা একটু ভালোভাবে জেনেছ। আজকে আমি বিভক্তি সম্বন্ধে আমি তোমাদেরকে পড়াবো এবং বিভক্তি কাকে বলে এবং কীভাবে তোমরা কোন কারকের কোন বিভক্তি সেটা সম্পর্কে তোমরা আজকে জানবে। তাহলে এখন বিভক্তি, বাক্যের শব্দগুলো নির্দিষ্ট বিন্যাস থেকে থাকে, বিন্যাসই সমগ্র বাক্যের অর্থ স্পষ্ট করে দেয়। দেখা যায় বাক্যের যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যস্থিত নাম শব্দগুলোর সঙ্গে কখনো কখনো বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে থাকে। এই বর্ণ বা বর্ণসমষ্টির নাম হচ্ছে বিভক্তি। বাংলা ব্যাকরণ পদগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কারক নির্দেশের জন্য বিভক্তিগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক সময় বিভক্তির প্রয়োজন পড়ে না, বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি ধরে নিতে হয়। দেখা গেছে যদি কোনো কারকের কোনো বিভক্তি না থাকে তাহলে ওইটাকে শূন্য বিভক্তিতে তোমরা ধরে নিবে। যেমন সন্ধ্যার আকাশে চাঁদ উঠেছে, সন্ধ্যার আকাশে চাঁদ উঠেছে, এই বাক্যে তিনটি নাম আছে, এক সন্ধ্যা, দুই আকাশ, তিন হচ্ছে চাঁদ। তাহলে সন্ধ্যার আকাশে চাঁদ উঠে, তাহলে এখানে তিনটা শব্দ, সন্ধ্যায় আকাশে চাঁদ, আর উঠেছে হলো ক্রিয়াপদ, উঠেছে হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়া মানে হচ্ছে কাজ। তাহলে সমগ্র বাক্যটির অর্থ গ্রাহ্যতার জন্য সন্ধ্যা শব্দের সঙ্গে অন্তস্থীয়, তাহলে সন্ধ্যা শব্দ লিখতে গেলে আমার এখানে শব্দের শেষে তোমরা দেখতে পাবে অন্তস্থীয়, আর বইয়ের এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 28। আর আকাশ শব্দের সঙ্গে এ যুক্ত আছে আকাশ, যদিও আকাশ, যদিও শব্দটা এখানে এটা হচ্ছে অনুজ্জ্বল, কিন্তু এখানে উচ্চারণের সময় এ যুক্ত হয়েছে, আর অন্তস্থীয় এ হলো বিভক্তি। চাঁদের সঙ্গে কোনো বর্ণ যুক্ত হয়নি, প্রয়োজন নেই বলে, কিন্তু ব্যাকরণ মতে সেখানে বিভক্তি আছে, তবে তা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিকে অবিভক্তিও বলা হয়। সমগ্র বাক্যটির বিন্যাস এরকম, সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, সন্ধ্যা যোগ অন্তস্থীয়, আকাশ যোগ এ, চাঁদ যোগ হচ্ছে জিরো, মানে সন্ধ্যা এটার মধ্যে বিভক্তি আছে, আকাশ এটার মধ্যে বিভক্তি আছে, তো চাঁদ হচ্ছে অবিভক্তি, মানে এখানে কোনো বিভক্তি নেই, তাহলে এটা ধরে নিতে হবে শূন্য বিভক্তি। এই বাক্যের বিভক্তির অংশগুলোই অন্তস্থীয়, এ ও জিরো ও মানে শূন্য বিভক্তি সংজ্ঞার্থে, মানে এখন বিভক্তি কাকে বলে আমরা এটা জানব। বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণসমষ্টি বাক্যের অর্থগ্রহতায় সাহায্য করে তাদের বিভক্তি বলা হয়। বিভক্তির প্রয়োজনীয়তা, কী কারণে আমরা বিভক্তি করব এবং কী কারণে আমরা বিভক্তি সম্বন্ধে জানব। বাংলায় অনেক বাক্য রয়েছে যেগুলোতে ক্রিয়াপদ নেই, যেমন মাঠে মাঠে অজস্র ফসল, মাঠে মাঠে অজস্র ফসল, ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো নদীতে ভাসমান, এ জাতীয় ক্রিয়াহীন অনেক বাক্য বাংলায় রয়েছে। ক্রিয়া নেই বলে এই বাক্যগুলোর অন্তর্গত নাম শব্দগুলোর কারক নেই, সেজন্য বলা হয় বাংলা বাক্য কারক প্রধান নয়, কিন্তু বিভক্তি ছাড়া বাংলা বাক্য ঠিকভাবে গঠিত হতে পারে না এবং বাক্য অর্থগ্রহ হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম কারকের চেয়েতে বিভক্তির গুরুত্বটা অনেক, কারণ বিভক্তি ছাড়া কোনো শব্দ গঠন করা যায় না। উপরে দুটি বাক্যের বিভক্তি তুলে নিলে বাক্যগুলো যথাযথ অর্থ প্রকাশ করবে না। মা অজস্র ফসল কিংবা ছোট ছোট ডিঙ্গি নৌকা নদী ভাসমান বাক্য হিসাবে ত্রুটিপূর্ণ। প্রথম বাক্যে এ বিভক্তি মাঠ যোগ এ, দ্বিতীয় বাক্য তে বিভক্তি, যেমন নদী যোগ তে, তাহলে নদীতে। বাক্য দুটির বিন্যাস ও অর্থ ঠিক করে দিয়েছে। গাছের পাতায় রাতের শিশির লেগে আছে, এই বাক্য আমরা দেখেছি এর বিভক্তি গাছ যোগ এর, রাত যোগ এর ও অন্তস্থ বিভক্তি।
পাতা দিও কন্ঠস্থীয় বাক্যটিকে সম্পূর্ণ অর্থগ্রাহ করেছে, নতবা গাছ পাতা রাত শিশির কোনো বাক্য নয়। তাহলে বোঝা যাচ্ছে বিভক্তি বাক্যের অন্তর্গত শব্দ অর্থাৎ পদগুলোর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে এবং বাক্যের অর্থ নির্দিষ্ট করে, সেজন্য বাংলা বাক্যে বিভক্তি প্রধান। এর থেকে বাংলা বাক্যে বিভক্তির প্রয়োজনীয়তা অনুধাবন করা যায়। অবশ্য সবসময় বিভক্তি দিয়ে বাংলা ভাষার বাক প্রকাশ করতে পারে না, যেসব ক্ষেত্রে বিভক্তির স্থানে কিছু শব্দ যেমন দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকে, চেয়ে ইত্যাদি ব্যবহৃত হয়। বিভক্তির প্রকারভেদ, বিভক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, দুই ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি বলা হয়। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুযোগকে মানে ভিক্ষুককে। ক্রিয়া বিভক্তি, ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন তিনি বাড়ি যাবেন, যা যোগ ইবেন তাহলে যাইবেন, যা যোগ বেন যাবেন। শব্দ বিভক্তির সঙ্গে কারকের এবং ক্রিয়া বিভক্তির সঙ্গে কাল ও পুরুষের প্রত্যেক সম্বন্ধ রয়েছে। শব্দ বিভক্তি বা নাম বিভক্তির কারক নির্দেশ করলে করে বলে এগুলোকে কারক বিভক্তি বলা হয়। কারকভেদে শব্দ বিভক্তি সাত প্রকার, যেমন প্রথমা দ্বিতীয়। আবার বলি, শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কারক নির্দেশ করে বলে এগুলোকে কারক বিভক্তি বলা হয়। কারকভেদে শব্দ বিভক্তি সাত প্রকার, এটা কিন্তু তোমরা মনে রাখবে গুরুত্বপূর্ণভাবে, যে কারকভেদে শব্দ বিভক্তি সাত প্রকার। কয় প্রকার? সাত প্রকার। কী কী প্রকার? যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। বাংলায় অনেক ক্ষেত্রে বিভক্তিহীন পদ পাওয়া যায়। এই অনুপস্থিত বিভক্তিকে বলা হয় শূন্য বিভক্তি, মানে যদি কোনো বিভক্তি পাওয়া না যায় তাহলে এটাকে ধরে নিতে হবে এটা শূন্য বিভক্তি। একবচন ও বহুবচনে কারকের বিভক্তির রূপ তোমরা বয়স 29 পেজের মধ্যে দেখতে পাবে। একবচন ও বহুবচনে কারক বিভক্তির রূপ, যেমন বিভক্তি প্রথমত একবচন হচ্ছে শূন্য, মানে একবচন শূন্য, যে শূন্য বিভক্তির মধ্যে যদি এ অথবা অন্তস্থীয় বা তে এটি যদি থাকে তাহলে এটা হচ্ছে একবচন। আর বহুবচন হচ্ছে রা, এরা, গুলি অথবা গুলু, গণ। দ্বিতীয় হচ্ছে কে, রে, এরে। আর এর বহুবচন হচ্ছে দিগকে, দিগেরে, দেরে। তৃতীয় বিভক্তি হচ্ছে ধারা, দিয়া, কর্তৃক। আর এর বহুবচন হচ্ছে দিগের দ্বারা, দের দ্বারা, দিক, কর্তৃক। চতুর্থী কে, রে, এরে। আর এর বহুবচন হচ্ছে দিককে, দিগেরে, দেরে। পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চেয়ে। দিগের হতে, দের হতে, দিগের চেয়ে। আর ষষ্ঠী হচ্ছে র, একবচন হচ্ছে র, এর। আর এর বহুবচন হচ্ছে দিগের, দের, গুলির, গুণে। আর সপ্তমীর একবচন হচ্ছে এ, অন্তস্থীয়, তে, এতে। আর এর বহুবচন হচ্ছে দিগে, দিকতে, গুলিতে। তাহলে আমরা বিভক্তিকে সাত ভাগে ভাগ করার জন্য যে বিষয়গুলো আমি তোমাদেরকে আজকে পড়ালাম, তোমরা বইয়ের 29 পেজের এই একবচন ও বহুবচনের কারকের বিভক্তি রূপগুলো তোমরা খুব ভালোভাবে এগুলো মুখস্থ করবে, যাতে পরবর্তী 9-10 এবং ইন্টার পর্যন্ত তোমাদের দুর্গুলি লাগবে। আর বাংলা ব্যাকরণে অবশ্যই কারক এবং বিভক্তির এর কোনো বিকল্প নেই। তাহলে আমি আশা করব তোমরা কারক ও বিভক্তির সম্বন্ধে ভালোভাবে বুঝেছ এবং বাসায় তোমরা গিয়ে তারপরে কী করে ভালোভাবে এগুলো করবে, যাতে পরবর্তী সময়ে উপরে ক্লাসে তোমাদের যাতে আর সমস্যা না হয়। আজকে এখানে আমি তোমাদের ক্লাস শেষ করছি, সকলকে ধন্যবাদ জানিয়ে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা করবে। এই পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ। আজকে এই পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাস।